এবং এই মুডে ভিডিও করার আমার অনেক ইচ্ছা, ইনশাআল্লাহ টাকা হলে কিনবো একদিন। 49,500 টাকা, 49,500, 49,000 আইফোন 11 64GB 93 ভালো কন্ডিশনে আছে, কিন্তু 29,500 টাকা আইফোন 256GB। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখেন আজকে কি নিয়ে চলে আসছি। অবশ্যই ইউজ ফোনের ব্যাপক কালেকশন নিয়ে চলে আসছি, স্পেশালি যারা বলেন যে ভাই যমুনা থেকে আমরা ইউজ ডিভাইসগুলো পারচেস করবো, বক্স সহ আমরা পাই না রেগুলার ভিডিওতে, বাট আজকের ভিডিওতে কিন্তু আমরা পেয়ে আছি উইথ ফুল বক্স সহ ম্যাক্সিমাম কালেকশন। এবং উইদাউট বক্সের কথা যদি বলি, এদিকে আমরা অ্যাপেলের কালেকশন পাচ্ছি। অ্যাপেলে কি বলবো, 7/6 থেকে শুরু করে অ্যাপেলের 13 Pro Max বা 13 Pro পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ডিভাইস অ্যাভেলেবেল আছে। পিক্সেলের প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন, পাশাপাশি সনি কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে, ওপো ভিভো স্যামসাং প্রত্যেকটা ডিভাইসই থাকবে। ভালো একটা প্রাইস এবং কোয়ান্টিটি থাকবে অনেক, আর ডিভাইসগুলো থাকবে 100% জেনুইন এবং ফ্রেশ কন্ডিশনের মধ্যে। কারণ কোথায় আছি আমি আজকে, একটু স্ক্রিন টাম্পল করে ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের শাকিল ভাইকে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও তো আল্লাহর রহমতে ভালো আছেন, তাই না? তো শাকিল ভাইয়ের কাছে কিন্তু যে ডিভাইসগুলো থাকে না, একদম ফ্রেশ কন্ডিশনে আমরা পেয়ে যাই। আপনারা আমার মুখের কথা না, ভাইয়ের কথা না, সব ভিজিট করেন, দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে না, কন্ডিশনগুলো ডিভাইসের ভালো ছিল। বাট আজকে আমি ভাইকে বলবো ভালো একটা প্রাইজও যেন আমরা পেয়ে যাই। অবশ্যই ভালো একটা প্রাইজ পাবো। ভাইয়া শপের নাম এবং লোকেশনটা? আমাদের শপটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি, শপ নাম্বার 002B2A। আচ্ছা, শপের নাম গ্যাজেট থিং বিডি। গ্যাজেট থিং বিডি, মানে গ্যাজেট নিয়ে চিন্তা করে বাংলাদেশ এরকম আমরা 15,500 টাকা 15,500 টাকা 64GB উইথ চার্জার। ওকে,
আর প্রত্যেকটা কালারই অ্যাভেলেবল আছে, এই শপে এসে পছন্দ করে নিতে পছন্দ করে নিতে পারবেন। আর এগুলাতে কিন্তু না এখন আপডেট আসে, ওই 6 প্লাসে কিন্তু আসে না, হ্যাঁ 6s প্লাসে কিন্তু আপডেট আপডেট আসে। আইফোন 7 প্লাস, আইফোন 7 প্লাস, ওরে বাপরে, এটারও কিন্তু কোয়ান্টিটি আছে না? জি আইফোন 7 প্লাসের কোয়ান্টিটি আছে, এটা ব্যাটারি চেঞ্জ করাও আছে, ব্যাটারি চেঞ্জ ছাড়াও আছে, পাওয়া যায়। দুটোটা প্রোডাক্টই আছে, এটা 128GB, 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 এটা প্রাইস দিচ্ছে অনলি 21000 টাকা উইথ চার্জার, উইথ চার্জার, উইথ চার্জার 128GB। আচ্ছা, আর এটার মধ্যে ওই যে বললাম যে দুইটা কোয়ালিটি আছে, ব্যাটারি চেঞ্জ করা আছে, চেঞ্জ ছাড়াও আছে, অনলি ব্যাটারি চেঞ্জ। চেঞ্জ করা যেটা, ওটা প্রাইস কেমন? সেম সেম প্রাইস 21000, 21000, 128GB, 128GB। আর 32 গুলা কেমন? এটা 32GB কত? আপনি 18000 টাকা করে পাবেন, 18000। আর যদি রিফারবিশড নিতে চান, রিফারবিশড নিলে হয়তো 18500-19000 টাকা দিয়ে 128GB নিতে পারবেন। মানে ওই যে যেগুলোতে ব্যাটারি চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ থাকে, আর মোটামুটি অনেক কিছু চেঞ্জ থাকবে, বডিটা চেঞ্জ থাকবে, এই ধরনের ওগুলো আমরা আইফোন 7 প্লাস 128GB 18500 নিতে পারবেন, 128GB যেটা। এবং অনেক ভালো হবে আইফোন X, এটা হলো যে আপনার 256GB, আইফোন X 256GB, 256 জি 256GB, এটার প্রাইসটা দিচ্ছে হলো যে আপনার অনলি আপনার 29500 টাকা আইফোন X, আইফোন 256GB জি। ওরে বাপরে, এটা কিন্তু একটা ভালো প্রাইজে, যাদের স্টোরেজ বেশি লাগবে তারা কিন্তু এক্সট্রা এই এক্সট্রা দেখতে পারে। এবং ক্যামেরা আমি একটু দেখাই দেই, ক্যামেরা কিন্তু ভালোই পাচ্ছি, খুবই ভালো, ২৯000 টাকা ২৫৬GB ব্যাটারি হেলথ, মেবি 81% ব্যাটারি হেলথ, 81%, এটার প্রাইসটা দিচ্ছে হলো অনলি 41000 টাকা, এটা 41000, 256GB, 256GB 100% আপনার ওয়াটারপ্রুফ আছে, এখনো ফোন খোলা হয়নি, খোলা হয়নি, মানে ব্যাটারি কম আছে, যা আছে দিয়ে পারবেন জি। এই জন্য দেখেন ক্যামেরা কত জোস, লাভেন আসি, ওকে, এগুলো কিন্তু বক্স সহ আছে, একটু পরে বক্স সহ আছে, বক্স ছাড়াও আছে, ওকে, এটা হচ্ছে উইদাউট বক্স আইফোন 11, 11 যেটা, এটা হলো যে আপনার 64GB, 64GB, এটা এটার প্রাইসটা দিচ্ছে হলো যে আপনার 39500 টাকা, 39500 উইথ চার্জার, 500 টাকা উইথ চার্জার থাকবে, আর চার্জার ছাড়া নিলে 39000 টাকা, 39000 টাকা নিতে পারবেন আইফোন 11, 11 64GB। আচ্ছা, আর 128টা নেই? 128GB আছে, বক্স সহ, বক্স একটু পরে দেখি আমরা, 11 প্রোটা দেখে ফেলি, 11 প্রো, এটা হচ্ছে আপনার 64GB, 100% অরিজিনাল, চেক করে নিব, হ্যাঁ চেক করে দিব, 11 প্রো আপনার যেটা, এটার প্রাইসটা দিচ্ছে হলো যে অনলি আপনার 128GB ব্যাটারি হলো যে আপনার 87 কিংবা 88, আমি একটু দেখাই দিই, কারণ আইফোন 13 তো চাইদা আছে, 89% ভাই, আচ্ছা 89% ব্যাটারি হেলথ, এটা তো জেনুইন থাকবে, জি জেনুইন থাকবে, এটা আপনার 128GB, এটার প্রাইসটা দিচ্ছে হলো আপনার 69000, এই দেখেন সিনেমাটিক মুড আছে, এবং এই মুডে ভিডিও করার আমার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ টাকা হলে কিনবো একদিন।
সিনেমাটিক মুড না ভাই। এটা কত প্রাইস ছিল জানো? এটা ছিল দেখলে পছন্দ হয়ে যাবে। আপনার ১২৫৬ জিবি বক্স অরিজিনাল চার্জার সহ এটা হলো যে আপনার প্রাইসটা দিচ্ছে অনলি ৩০,০০০ টাকা। ৩০ ফিজিক্যাল না সিঙ্গেল ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল এবং ফিজিক্যাল ডুয়াল সিম দেখেন ভালো আছে ফ্রেশ আপনার ক্যামেরা ডিসপ্লে মানে সবকিছু দেখলেই ভালো লাগে আর সার্ভিস খুবই ভালো সার্ভিস যারা ইউজার তারাই বুঝে আর বুঝতে পারবে। এবং ফুল বক্স আছে 7 একটা আছে ব্র্যান্ড নিউ এটা হলো যে ইউএসএ ব্ল্যাক কালার আপনার ইউএসএ ডিভাইস ব্ল্যাক কালার 100 জিবি এটা প্রাইসটা হলো যে দিচ্ছি হলো অনলি ৬২,০০০ টাকা এটা একদম নিউ ডিভাইস না এটা একদম অবশ্যই উইদাউট বক্সে চলে আসে উইদাউট বক্স অ্যান্ড্রয়েড এর যে ডিভাইসগুলো Xiaomi 11X i Xiaomi 11X
11xi এটা হলো দে MI 11xi MI 11xi triple 8 snapdragon processor triple 8 processor triple 8 snapdragon processor এটা প্রাইস দিছে হলো only 25000 টাকা এটা 25000 25000 টাকা triple 8 processor gt master edition এটা 800 GB কন্ডিশন ফুল ফ্রেশ সাথে অরিজিনাল চার্জার আছে বক্স নাই এটা হলো যে প্রাইস দিচ্ছে অনলি 24500 টাকা 24500 টাকা রাখো আপনি ভিডিও দেখে ফ্লাশ 24 24000 টাকা আচ্ছা Realme GT মাস্টার এডিশন না ভালো প্রাইসে ভালো ডিভাইস কিন্তু এটা Redmi Note 8 464 Note 8 Redmi Note 8 464 এখনো ভালো হয় না ডিভাইসগুলো খুবই ভালো ডিভাইস এগুলো এখনো অনেক চাহিদা আছে এখনো অনেক সেল করি আমরা সেকেন্ডারির জন্য বেস্ট কিন্তু এখনো ভালো এটা হলো আপনি 464 প্রাইস দিচ্ছে অনলি 11500 টাকা 11500 For Reno 8 used Pachi, Reno 8 5G, used. Bhalo price hobe, I think. Ask Hubi bhalo price hobe, Reno 8 5G, Reno 8 5G jeta eta price ta dicche holo je only amra 32500 taka. 32500 taka. Kintu premium device ebong running ekta device. Camera, look, shob kichu ekdom awesome hobe. Ki Vivo na? Vivo V25. Vivo V25 o used ache. Eta available paowa jay na, tobe amar kache available product ache. Etar sathe apnar box hoben, kintu box ta ami ekhono pai nai hate. O acha, mane apnar aste aste box chole ashbe. Box chole ashbe, box dite parbo. Eta holo je apnar price dicche holo je apnar only 6 Pro, Pixel 6 Pro. তারপরে হলো যে Pixel 6. Pixel 6 এর আমাদের কাছে হলো যে প্রত্যেকটা কালারই अवेलेबल দিতে পারবো প্রত্যেকটা কালার মানে পাবেন চাইলে আপনি যোগাযোগ করলে নিতে পারবেন তো এটা হলো 8GB এটা প্রাইসটা দিচ্ছি হলো যে অনলি আমরা 32500 টাকা 32500 8GB Pixel 6 এ হলো যে আপনার 6 GB এগুলো ওয়াও হোয়াইট কালার 6 GB হোয়াইট আছে ব্ল্যাক আছে এটা প্রাইসটা দিচ্ছি হলো যে আমরা অনলি 31500 Pixel 6 এ 6XL okay regular Pixel 4XL 664 এগুলো প্রাইস দিচ্ছে হলো যে only 20500 25 ডিভাইস একদম অরিজিনাল থাকবে না 100% অরিজিনাল একদম মানে যা যা থাকে আর কি সব কিছু জেনুইন থাকবে Pixel কত 5 Pixel 5 Pixel 5 হলো যে আপনার 800 GB Pixel 5 দিচ্ছে হলো যে only 24000 টাকা এটা 24000 টাকা Google Pixel 5 এটা কিন্তু একটা ভালো প্রাইসে ভালো ডিভাইস না ভাই খুবই ভালো ডিভাইস যাদের বাজেটটা 20++ এটা নিয়ে নেন আই থিংক ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ পারফেক্ট ভালোই থাকবে জি ওকে 4 পাচ্ছি Pixel 4 Pixel 4 এর প্রাইসটা দিচ্ছে হলো only 18000 টাকা করে ফ্ল্যাট 18000 টাকা জি Pixel 4 4 আচ্ছা এটা 4 এ 5G 4 এ 5G 4 এ 5G যেটা এটা প্রাইসটা দিচ্ছে হলো যে only আমরা 21000 টাকা করে 21000 ফ্ল্যাট 21000 টাকা 4 এ 5G 4 এ 5G এটার মধ্যে Reno 4 জি Reno 4 800 GB এটার প্রাইসটা দিচ্ছি হলো যে অনলি 20000 টাকা 20000 800 GB সুপার আমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্যামসাং A41 স্যামসাং গ্যালাক্সি A41 ভাই বাজেটটা কম বাট সুপার আমোলেড ডিসপ্লে আমার লাগবে স্ন্যাপড্রাগন লাগবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর লাগবে 845 এরকম প্রসেসরের ফোন লাগলে এই প্রাইসে আপনার 14500 টাকা রাখবে এই প্রাইসে সবচেয়ে ভালো ফোন বেস্ট জি ভাই 14500 49 ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল ভার্সন এটা আপনার জেনুইন ইউজ করা প্রোডাক্ট এই যে মানে আইএমইআই নাম্বার ম্যাচিং করা বডি পেয়ে যাবেন কিন্তু জেনুইন এটা হলো যে প্রাইসটা দিচ্ছে অনলি 22500 টাকা 22500 6GB 128 S9 হলো যে আপনার 464 এটার প্রাইস দিচ্ছি হলো যে অনলি আমরা 15500 টাকা 15 464 এখন কিন্তু ভালো হয় ডিভাইসগুলো না ভাইয়া অনির হলো যে এই যে Xperia 5 Mark 2 5 Mark 2 জেসার লেন্সেস করা প্রিমিয়াম ডিভাইস 5 Mark 2 প্রাইস দিচ্ছি অনলি 20500 টাকা 25 এগুলো 6100 টাকা 8100 GB জি কন্ডিশন ফুল ফ্রেশ अवेलेबल কালার দেওয়া যাবে अवेलेबल প্রোডাক্টও দেওয়া যাবে প্রোডাক্টও দেওয়া যাবে লাগলে 2-4 500 নিতে পারো দেওয়া যাবে আচ্ছা ওকে Xperia 1 Xperia 1 যদি এই প্রোডাক্ট अवेलेबल কারো কাছে এখন পাওয়া যায় না ব্ল্যাক আছে হোয়াইট আছে ব্লু আছে ব্লু আছে সব কালার আছে আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছে অনলি 17500 টাকা 17500 টাকা Xperia 1 বাজারের মধ্যে Xperia 1 কিন্তু ভালো ডিভাইস খুবই ভালো ডিভাইস আর Xperia 5 টা দেওয়া যাবে Xperia 5 টা হলো পড়বে হলো যে আপনার 15000 টাকা করে 15000 Xperia 5 যেটা জি আচ্ছা ওকে তারপরে Sony XZ2 XZ2 সুন্দর Sony XZ2 প্রাইস দিচ্ছে হলো যে অনলি 12500 টাকা করে 12500 Sony XZ2 464 যারা হলো যে ওই যে আপনার টোল রেঞ্জের মধ্যে
একটু মানে ভাঙা ভাঙলেও সমস্যা নেই, ইউজ করা যায় আর কি। যেমন এটা হলো যে উপরে গ্লাস ব্যাক শেল, এই দুইটা চেঞ্জ করলে এই যে সাইডে একটু মেবি কোনো আঘাত লেগে এই সাইডটা একটু ভেঙে গেছে, তো উপরে গ্লাসটা ভাঙা, পিছনে ব্যাক শেলটা চেঞ্জ করলে এটা এভরিথিং ওকে। যদিও আপনার এটা নরমালি সেলিং প্রাইস আমাদের 36-37, বর্তমানে নোট 10 প্লাসটা খুব রেয়ার পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো এইটার প্রাইসটা দিচ্ছি হলো যে অনলি 20,000 টাকা আমরা, মানে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস, নোট 10 প্লাস 12256 GB স্ন্যাপড্রাগন প্রসেসর, অনলি 20,000 টাকা দিচ্ছি। অনলি 20,000, অনলি 20,000 টাকা, মানে বাজারটা কম ভাইয়া। কিছুদিন এইভাবেই চালাই, পরে আমি নিজে চেঞ্জ করি, এটা গ্লাস চেঞ্জ করলে হয়ে যায়, তারপর আমরা এগুলো চেঞ্জ করি না আর কি। যা আছে জেনুইন, যা আছে জেনুইন, এইভাবে এইভাবে র্যান্ডম ইউজ করা যায়, এবং আপনি তো গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন। জি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি, আমার আদার্স অন্য অন্য ফোনের মতো এটা তো সেম গ্যারান্টি ওয়ারেন্টি। তার আইফোন 12, আচ্ছা আইফোন 12, আইফোন 12 128 GB, এটা হইলো যে ভাইয়া, এই যে আমি একটা জিনিস দেখা দিই। আচ্ছা কি হইছে এটা সমস্যা ভাই? আইফোন 12 এটার কোনো সমস্যা নেই, যে দেখেন সবকিছু এভরিথিং ওকে, টুটন টুটন সবকিছু সব আছে। এটার দেখেন, এটা হলো যে ডিসপ্লেতে কি দেখা ভাই, ডিসপ্লে জেনুইন অ্যাপল পার্টস। ইভেন এটা দেখেন কত তারিখে ডিসপ্লেটা অ্যাপল স্টোর থেকে চেঞ্জ করছে, এটা ডেট শো আছে। ও আচ্ছা, মানে অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করলে এরকমই থাকে যে জেনুইন অ্যাপল পার্টস চেঞ্জ করা হয়েছে, এটাও দেখাচ্ছে, বাট জেনুইন আছে। জি হ্যাঁ, এটা দেখেন তারিখে 4 পায় না, এটা একবারে জেনুইন প্রোডাক্ট, একবারে জেনুইন অ্যাপল স্টোর থেকে চেঞ্জ করা হয়েছে। রিপেয়ার 4 অক্টোবর 2022, 128 GB, এটা প্রাইস দিচ্ছি যারা নেবে তাদের জন্য অনলি 51,500 টাকা। 51,500 টাকা, 51,500 টাকা। আমার হাতে একটা ডিভাইস আছে যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, তবে এটা ছাইরা দিতে হবে কারণ নতুন একটা ডিভাইস নিব, তো এইজন্য আর কি মূলত। আরে বাপ রে, এটা 11 Pro Max, এই যে এটা হলো যে জাস্ট কান্ট্রি লক, এটা আমি বাইপাস করে মোটামুটি 1-2 বছর ইউজ করতেছি, খুব ভালো সার্ভিস দিতেছে, মানে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই, একদিনের মতো চার্জিং ব্যাকআপ পাই। এটা তো 11 Pro Max তো ভালো মানে, আর ডিসপ্লেটা হলো এখান থেকে জাস্ট হালকা একটু, যেটা বোঝা যায় না, মেজর একটা মানে ফাটা আছে, আপনি হাতে ফেলাই দিয়েছেন না, মেজর একটু ফাটা আছে, তো এটা তো মানে ভালো প্রাইস লাগবে, তো অবশ্যই অবশ্যই ভালো প্রাইস দেব। এটা হলো যে প্রাইসটা দেব, এটা খুবই ভালো একটা প্রাইস দেব, 11 Pro Max, এটা প্রাইসটা দেব হলো যে অনলি 32,500 টাকা, মানে 32,500 টাকা আইফোন 11 Pro Max। যারা গেম টিম করতে চায় যেন ভাই, আমার অল্প টাকার মধ্যে খুব হাই কনফিগার একটা ফোন আমার ফোন লাগবে, ক্যামেরাও জোস, আর আমার ইউজ করার অনেক ইচ্ছা আছে যে এই ধরনের ফোন ইউজ করব, আমার বাজেটটা খুব কম, তারা নিতে পারে না, এই ফোনটা খুবই ভালো। 11 Pro Max আজকে 32,000 টাকা পেয়ে আছে, এগুলো দেখে মনে করেন না যে আমি এই ধরনের ফোন সেল করি, আমার কাছে এই ধরনের ফোন জাস্ট তাই বলে ভাই, এটা আমার ভালো লাগে, চায় তো কাস্টমার মাঝে মধ্যে বলে ভাই আমার বাজেটের বাইরে, বাট এই ডিভাইসটা আমার ইউজ করার সময় যদি দিতে পারেন কিনা তাহলে আমার জন্য সুবিধা হয়। এই যে অ্যাপল ওয়াচ সিরিজ 7 100% ব্যাটারি হেলথ, 100% ব্যাটারি উইথ ফুল বক্স, উইথ ফুল বক্স, এটা হলো যে আপনার প্রাইসটা দিচ্ছে অনলি 28,000 টাকা, 28,000 টাকা, এক মাস কিংবা দুই মাসের মতো ইউজ করা আছে, আপনি চেক করে নিতে পারবেন। আচ্ছা, ভাইয়ের কাছে কিন্তু পেন্সিলও আছে না, এটা জেনারেশন 2, 2 জেনারেশন, মানে অ্যাপল পেন্সিল 2 যেটা বলে, তো এটা হলো যে আপনার প্রাইসটা দিচ্ছি হলো যে অনলি 8,500 টাকা। তো এই পর্যায়ে বলবো ভাইয়া, ঢাকার বাইরে থেকে অনেকেই আপনার অডিয়েন্স আছে, পছন্দ করবে আপনাকে, ঢাকার বাইরে থেকে যারা হলো কুরিয়ারে নেবে তাদের ক্ষেত্রে হলো 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি। এখন হলো যে অনেকে হলো যে ওই যে বলে যে ভাই আমি প্রোডাক্টটা চেক করে নিব, তো এখানে দেখা গেছে অনেক জায়গায় আমি বইলে দিই বাট এখানে দিতে চায় না, তো এই ক্ষেত্রে আমার করার কিছু নেই, বাট আমি প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে আমি বলে দিই যে প্রোডাক্টগুলো অবশ্যই যেন কাস্টমার চেক করে নিতে পারে। হ্যাঁ, বাট ডিভাইস নিয়ে কোনো কনফিউশন হবে না, যা বলবে তাই থাকবে, প্রবলেম নাই, ইভেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই আমাকে রিটার্ন পাঠাতে রিটার্ন করতে পারবেন। ইভেন আপনি যদি পারেন, আপনি শপে আসেন, আমার জন্য আরো সুবিধা, আরো সুবিধা হবে। হ্যাঁ, আপনি কুরিয়ারে না নিয়ে আপনি আমার শপে আসলে আমার সব ভিজিট করলে আমি ছাড়া আরো অনেক দোকান আছে, অন্যান্য দোকানগুলো থেকে আপনি ফোন পারচেজ করতে পারবেন, কম্পেয়ার করে নিতে পারবেন তখন। আচ্ছা ওকে, তো শাকিল ভাই অনেক বেশি ভালো লাগলো আজকে আপনার সবটা ভিজিট করে, ভালো কিছু ডিভাইস ছিল, আশা করি নেক্সট টাইম আরো ভালো কালেকশন আমরা পেয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, দেখা হবে খুব দ্রুত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।